শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে আসসালামু আলাইকুম তালামে আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আমি এবং আমার বড় মামুনি থাকছি প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমি একটু হালকা একটু অসুস্থ এটাকে অসুস্থ বলা চলে না জাস্ট একটু কেয়ারলেস হওয়ার কারণেই যাই হোক তো আজকে আমি আমার মামুনিকে নিয়ে যাচ্ছি হচ্ছে একটা পাবলিক হসপিটালে তো প্রথমেই পার্কিংয়ে এসে আমরা দু মামে মিলে ক্যামেরার সামনে চলে আসলাম দেন রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম বাসা থেকে নেমেই কিন্তু মেন রোড সো এখান থেকে আর রিক্সা না নিয়ে আমি আর আমার মামুনি একটু সামনে হেঁটে যাচ্ছি দেন হচ্ছে রাস্তাটা ক্রস করব তো এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়ছে সো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে সঠিকভাবে কেয়ার করার জন্য প্লাস হচ্ছে নিজেরাও একটু ভালোভাবে থাকার জন্য আসলে আমার একটা প্রবলেম হচ্ছে যেটা এক থেকে যে আমি একটু লেটে শাওয়ার নেই প্লাস হচ্ছে একটু যে নিজের ড্রেসগুলো ভালো করে ক্লিন করা সব মিলে আসলে একটু বেশি পানি নিয়ে কাজ করা হয় যার কারণে মূলত একটু ঠান্ডা লেগেছে আর কিছুদিন আগে গ্রামের বাড়িতেও গিয়েছিলাম তো সেখানে গিয়ে আসলে অতটা শ্যুট করা হয়নি যাই হোক এই মুহূর্তে খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে এক পায়রা নীল আকাশে উড়ে যাচ্ছিল তো আমার ভেবি আমাকে বললো যে আম্মু দেখো অনেক সুন্দর তো একটু ক্যাপচার করে নিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জি আম্মু আমার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে কাশি আসছে বুঝছো আমার খুদা লাগছে তুমি খুদা লেগেছে আচ্ছা এর মাঝে কিন্তু রাস্তাটা একটু ফাঁকা পেয়ে আমি আর জুয়াইরিয়া আমার বড়ো মেয়ে জুয়াইরিয়া ইসলাম অলরেডি রাস্তাটা ক্রস করে ফেললাম তো আসলে আমি পরে বুঝতে পারলাম যে এই মুহূর্তে মোবাইলটা নিয়ে ব্যস্ত না থেকে বরং ছবি ছেড়ে অনেক বেশি কেয়ার থাকা উচিত ছিল তারপর আল্লাহর রসের সংবাদে চলে আসলাম আর পাশে এসে কিন্তু একটা রিকশা নিয়ে নিলাম তো আমার বেবি এখানে হাসছে না বাট আমি বললাম যে একটু হাসবো ফ্রি থাকো আসলে অসুস্থ মানুষগুলো যদি একটু থাকে আমার কাছে খুবই খারাপ লাগে বিশেষ করে নিজের কাছে মানুষগুলো তা আমি বলি যে একটু ফ্রি থাকো চেষ্টা করো এই তো তো মামে অলরেডি কিন্তু চলে আসলাম আর এটা হচ্ছে পার্শ্ব সহয্যা বিশিষ্ট মুগদা মেডিকেল কলেজ হসপিটাল তো এখানে আসার কারণটা হচ্ছে ওর বিশেষ করে রাত্রেবেলা জ্বরটা বেশি আসে আর প্রচুর কাশি সর্দিও লেগেছে তো এই মাঝে আমি ভেবেছিলাম যে প্রাইভেট হসপিটালে দেখাবো সন্ধ্যায় বাট সেই সময়টা দেখা যায় ব্যস্ত থাকি প্লাস হচ্ছে যাওয়ার মতো সিচুয়েশনস ছিল না তো ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে চলে আসি তো বেশ খুব বেশি একটা ইমার্জেন্সি না তারপরও দেখা যাক তো এই ভেবেই কিন্তু এই সরকারি হসপিটালতে চলে আসলাম আর এখানকার মেডিসিনগুলো আমার কাছে খুব ভালো লাগে যে সরকারি যে হসপিটালে যে মেডিসিনগুলো দেওয়া হয় রুগীদের জন্য সেগুলো আমার কাছে ভালো লাগে আর মূলত দেখা যায় এক্সকিউজ মিমি হচ্ছে আজকের বয়েস ওভারটা কিন্তু খুবই কষ্ট হচ্ছে দিতে তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম প্রথমে ঢুকতে কিন্তু তথ্য কেন্দ্র এই হসপিটাল বিষয় নিয়ে তথ্যগুলো দেওয়া হয় এখান থেকে যা আর অন্য সময় যখন এখানে টিকা দেওয়ার জন্য আসতাম বা মাঝে মাঝে ডাক্তার দেখানোর জন্য তখন দেখা যেত যে একটা সিচুয়েশন ছিল বাট আজকে অনেক দিন পরে আসার কারণে দেখলাম যে এক জায়গায় টিকিট যেমন সেল করা হতো তিন তলায় এখন হচ্ছে একদমই তলায় তা আমি অলরেডি খুঁজে টুচে বের করে কাউকে জিজ্ঞেস করে দেন হচ্ছে এখানে চলে আসলাম তো আজকের এই সময়টা কিন্তু খুব বেশি একটা ভিড় ছিল না আর এ হচ্ছে আমার মেয়েকে যে ডাক্তার ম্যামকে দেখালাম উনি তো দেখলাম যে এখানে অত বেশি লোকও নেই তো আমি বেলা এগারোটার দিকে গেলাম আর সরকারি হসপিটালগুলোতে দেখা যায় এগারোটা থেকে বারোটা বা সাড়ে এগারোটার দিকে এরকম এই সময়টাতে গেলে একটু ফাঁকা থাকা থাকে বাট সকাল টাইমটাতে কিন্তু অনেক অনেক বেশি পেশেন্টের ভিড় থাকে তো যেহেতু এটা এটা গভর্নমেন্ট হসপিটাল সো এখানকার ডাক্তারগুলোও কিন্তু খুবই ভালো আর মূলত এই হসপিটালের সার্ভিসটাও কিন্তু খুব ভালো তো যাক তার প্রবলেম যেগুলো ছিল সেগুলো বলে একটা প্রেসক্রাইব চুক করে নিয়ে আসলাম তবে কিন্তু তার দুটো ব্লাড টেস্ট দিল অলরেডি বিকজ ডাক্তার যেটা সাজেস্ট করলো যে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে এই সিভিসি একটা হচ্ছে দুটো ব্লাড টেস্ট দিল তো যাই হোক আমি ফার্মেসিতে চলে আসলাম আর এটা হচ্ছে বহির্বিভাগ মেডিকেল ফার্মেসি তো এখানেও কিন্তু অতটা ভিড় ছিল না তাকে দুটো চারটা মেডিসিন দিল তো চারটাই দেখা যায় হসপিটাল থেকে দিল যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এরি মাঝে কিন্তু সব কাজ কমপ্লিট করে আমি আর ও বের হয়ে গেলাম অলরেডি এখন রিক্সা দেখব তো এই হসপিটালটা আমাদের বাসার পাশেই খুব বেশি একটা সময় লাগে না বাট আজকে যে ভুলটা হলো সেটা হচ্ছে আমি হসপিটাল থেকে বের হয়ে যে মোটর যে রিক্সাগুলো মোটরের সেই রিক্সাতে উঠে গেলাম অলরেডি বাট এই রিক্সাগুলো যে মেন রোডে চলে না সেটা আমার ধারণাই ছিল না যার কারণে যত অলি গলি বা আঁকা বা একদম বাজে রাস্তা দিয়ে যাওয়ার ফলে আমি আর জু এরিয়া তো একদমই না জাহাল অবস্থা যাই হোক হসপিটালের এরিয়াটা কিন্তু খুবই চমৎকার এখানে নার্সিং করার জন্য কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে ইভেন একটা সরকারি মেডিকেল কলেজ সব মিলে কিন্তু সার্ভিস দেন হচ্ছে আদার্স ক্লিন প্লাস হচ্ছে সব মিলে আসলে সত্যি ভালো যেটুকু দেখি আর সরকারি হসপিটালে একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি যখনই যান হসপিটালে দ্যাট মিন্স আউটডোরের যে সময়টা সেই সময় কিন্তু ডাক্তার অ্যাভেলেবেল বাট প্রাইভেট হসপিটালে দেখা যায় বিকেল ছাড়া তো ডাক্তার পাওয়া সম্ভব না বা জরুরি এমার্জেন্সি বিভাগে গেলে দেখা যায় অত ভালো ডাক্তারও থাকে না যাই হোক এখানে রিক্সা থেকে নামতেই দেখলাম যে বাসার সামনে আপনাদের ভাইয়া তার ছোট্ট মামনিকে নিয়ে অলরেডি কিন্তু আবিতে চলে এসেছে তো তারা মামা মেয়ে দুজনেই পার্কিংয়ে পায়চারি করছিল তা আমি মেহরিমাকে বাসায় রেখে জুয়েরিয়াকে নিয়েই কিন্তু হসপিটালে গেলাম বাবা তো সেই সময় কিন্তু মেহরিমা তার বাবাকে নিয়ে পার্কিংয়ে চলে আসলো আমাদের জন্য অপেক্ষা করছিল মোটামুটি সে বলে যে আমি আমার কাছে বা বুদ্ধার কাছে যাব যাই হোক ছোটো ছোটো কথাগুলো বা এ ধরনের সুন্দর মুহূর্তগুলো আসলে সবাই এনজয় করছে তো এর মাঝে যেটা কথা হচ্ছিল যে তাকে যে দুটা ব্লাড টেস্ট দিল সেগুলো করানোর জন্য আমি তার সাথে কথা বলছিলাম তো আসলে হসপিটাল রিক্সা থেকে নেমে যেটা আমি তাদের দুজনকে দেখে আমার আসলে কি বলবো এতটাই খুশি আর আনন্দ লাগছিল এতটাই শান্তি লাগছিল যে হঠাৎ না চাইতে তাদেরকে দেখা জানতাম না যে তারা এখানে এসে দাঁড়াবে তো যেটা বলছিলাম যে কিছুদিন আগে আমাদের জীবনে যে দুর্ঘটনাটা ঘটেছে ওর হাজবেন্ডের সাথে এ কারণে আসলে পুরো পরিবারটার উপর অনেক বড় একটা ধাক্কা যায় সব মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে হাজার হাজার মানুষের দোয়ায় আন্তরিক ভালোবাসায় ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে আল্লাহর মেহের বাড়িতে আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ প্রায় টানা দুমাস মাস প্রায় এক সপ্তাহর উপরে হবে তো এখানে আমি মেডিসিনগুলো আপনাদের জন্য শো করছি আসলে একটু কষ্ট করে হলেও পাবলিক যে হসপিটালগুলো সেখানে যাওয়াটাই আমার মনে হয় ব্যাটার ছোটোখাটো সমস্যার জন্য বাট এমার্জেন্সি কিছু হলে সেটা হচ্ছে অন্য ব্যাপার তবে আমি বলবো যে আমার হাজব্যান্ড যখন অ্যাক্সিডেন্ট করে তখন তাকে ফার্স্ট ঢাকা মেডিকেলে নেওয়া হয় তো সেখানে যদি একটু কিছুটা সময় আরও কিছুটা সময় যে তারপরেও যদি ধৈর্য ধরে তাকে ওখানে ট্রিটমেন্ট করা হতো তাহলে কিন্তু সেই দিনে হয়তো তাকে যেদিন অ্যাক্সিডেন্ট করেছে সেই দিনে হয়তো তাকে সার্জারিটা করা হতো যাই হোক আমরা আসলে অনেকে অনেক ক্ষেত্রে ভুল করি বা ধৈর্য হারা হয়ে যাই তবে আমি বলবো যে সরকারি হসপিটালগুলোতে অনেকেই যেতে চান না যে লাইন ধরে থাকতে হয় প্লাস হচ্ছে একদিন গেলে একটা ডাক্তার তারপর গেলে অন্য আরেকটা ডাক্তার পরে যেতে বললে আরেকটা ডাক্তার সরকারি হয় তারপর আমি বলবো যে যদি সম্ভব হয় অবশ্যই সরকারি হসপিটালে ডাক্তার দেখাবেন আর এতে করে কিন্তু টাকার সাশ্রয় হয় প্লাস আবার পরে হয় ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় আমি সবাইকে আবার সরি বলে দিচ্ছি বিকজ আমার নাকটা বন্ধ হয়ে আছে প্লাস কথা বা মাজ ওভার করতে আমার একটু কষ্ট হচ্ছে আপনারা প্লিজ দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমার মামুনি তার প্রেসক্রিপশনটা দেখছে বা ওষুধগুলো দেখছে তো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম এখন ওষুধ খাইয়ে দেওয়ার দায়িত্ব হলো তার বাবার আমি মূলত একটু টায়ার্ড বিকজ আমার আজকে কয়েক কয়েকদিন যাবৎ প্রেশারটা একেবারে অনেকটাই লো একেবারে বললে ভুল হবে অনেকটাই লো আর প্রপারলি ঘুম না যাওয়ার কারণে কেমন যেন শরীরটা খারাপ লাগছিল তো আসলে বাচ্চা অসুস্থ বা তার বাবাও অনেকটাই উইক প্লাস হচ্ছে কিছু পরপর বলে যে তার মাথা ব্যথা করে বা খারাপ লাগে শরীরটা সব মিলে আসলে টেনশন করে যে অবস্থা হয় আর কি তারপরে এই মানুষটা বেঁচে আছেন ইভেন পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছে আমাদের সামনে আছে এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া সব মিলে আসলে সেই মুহূর্তটা ক্রস করে চলে আসলাম বিকাল এই সময়টা হচ্ছে বিকেলের সময় তো আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম তো এখানে আমার বড় বামুন শুয়ে আছে তার আবার জ্বর এসেছে বিকজ তাকে সকাল থেকে জ্বরের মেডিসিনটা খাওয়ানো হয়নি তোমাকে ভালোবাসে তো এখানে ছোট মেয়েটা সজাগ সে ঘুম থেকে উঠেছে তো তার বাবার সাথে একটু দুষ্টুমি করছিল আমার ছোট বেবিটা প্রায় আমাকে জিজ্ঞেস করে আমাকে না আবার তার বাবাকেও যে আমাকে ভালোবাত তার বাবাকেও জিজ্ঞেস করে বাবা আমাকে ভালোবাত এ ধরনের কথাগুলো আসলে সত্যি অনেক মায়া লাগে অনেক ভালো লাগে তো দর্শক অনেক আমার কিছু ভালো লাগা বা কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনের আশা করছি আপনারা একটু হলো আনন্দ পেয়েছেন বা আমার বর্তমান পরিস্থিতিটা দেখতে পেয়েছেন যদি ভালো লেগে থাকে আমার পরিবারের জন্য অন্তর অন্তল থেকে দোয়া যাচ্ছে আর আমি আপনাদের জন্য দোয়া করে আল্লাহর সহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দর থাকুন ভালো থাকুন অবশ্যই সতর্কভাবে জীবনযাপন করুন সুস্থ সুন্দর থাকুন আর সবাই সবাইকে মন থেকে ভালোবাসুন তাহলে জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে ভালো থাকবেন সবাই আর চলে যাওয়ার আগে মুহুর্তে বলছে প্লিজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ